আমরা ছোটবেলা থেকে হাই স্কুল বা কলেজে যখন কোনো সমস্যার সমাধান নিয়ে লেখালেখি করতাম বাংলা অথবা ইংরেজিতে, তখন একটা পয়েন্ট কিন্তু আমরা সব সময় দিতাম, সেটা হচ্ছে গিয়ে জনসচেতনতা বৃদ্ধি। যে কোনো সমস্যা নিয়ে আমাদেরকে প্রশ্ন করলে এর সমাধানে অবশ্যই আমরা এটা লিখতাম, যেটাকে ইংরেজিতে বলা হয় পাবলিক অ্যাওয়ারনেস। পাবলিক অ্যাওয়ারনেস। সো আমার এই কম্পিউটার স্ক্রিনে দেখেন একটা প্রশ্ন দেওয়া আছে, হোয়াট আর দ্য সলিউশনস অফ পলিউশন, দূষণের কারণ সরি সমাধান কি কি, হোয়াট আর দ্য সলিউশনস অফ পলিউশন, দূষণের সমাধান কি কি। তো আপনাদের মধ্যে অনেকে কিন্তু এই সমাধানের একটা অংশ হিসেবে এটা দিয়ে থাকেন আপনারা যে আনসার, যেগুলো শুধু আপনি আপনাদের কথা বলছি না, আমি নিজে দিতাম আর কি, পাবলিক অ্যাওয়ারনেস শুড বি রেইজড, অর্থাৎ জনসচেতনতা কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। এই কথাগুলো আমরা লিখি। এখন এই কথাটা ভুল না, এই কথা যে লিখেছেন বা যারা লিখছেন বা আমরাও লিখি, এটা কিন্তু ভুল না। এখন যেহেতু আইএলটিএসটা হচ্ছে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং এটা স্ট্যান্ডার্ড লেভেলের পরীক্ষা, এখানে আমরা যদি একটু ভালো আইডিয়া দিই, এর থেকে বেটার অপশন যদি আমরা পাই এবং বেটার অপশনটা যদি ব্যবহার করি, তাহলে আমাদের স্কোর বাড়বে, কারণ এটা আমরা যুদ্ধে নেমেছি এখানে। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব, আমি আমার অফলাইনে স্টুডেন্টদের ইদানিং পড়ানোর সময় আমার কাছে এই আইডিয়াটা মনে হলো যে এটা ভালো একটা আইডিয়া, তো আপনি এই অপশনটাকে বাদ দিয়ে অথবা এই অপশনটাকে রেখেও বিকল্প দুইটা আপনি সমাধান দিতে পারেন। এই সমাধান দুটা হচ্ছে গিয়ে, দেখেন এটা কিন্তু আমি ব্যক্তিগত পরামর্শ দিচ্ছি, কাউকে আমি নিরুৎসাহিত করছি না যে আপনি অ্যাওয়ারনেস দিবেন না। একটা অপশন হচ্ছে গিয়ে স্ট্রিক্ট লজ অর পানিশমেন্ট শুড বি ফিক্সড, যে কোনো অপরাধমূলক, আমি সমস্যা বলতে যে কোনো অপরাধমূলক জিনিসের ক্ষেত্রে আপনি প্রথম সমাধান যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে কঠোর আইন তৈরি করতে হবে, সাথে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু ভালো একটা সমাধান। দ্বিতীয় যে সমাধানটা, দ্বিতীয় সমাধানটা হচ্ছে গিয়ে রিওয়ার্ডস শুড বি প্রোভাইডেড। এখন এই যে ক্রাইম বা অপরাধমূলক যে কথাগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এর বিপরীতে যারা কাজ করবে তাদেরকে পুরস্কৃত করব। যেমন দূষণ যারা করে তাদেরকে যেমন আমরা পানিশমেন্ট দিব, আর যারা পরিবেশের দূষণের বিপক্ষে কাজ করে বা যারা পরিবেশ বান্ধব কাজগুলো করে তাদেরকে আমরা পুরস্কৃত করব। এখন এটা বাস্তবের সাথে মিলিয়ে দেখেন, এই যে সিগারেটের মধ্যে লেখা থাকে যে সিগারেট ক্যান্সার ঘটায়, এই যে সচেতনতা বৃদ্ধির জন্য লেখলো একটা জিনিস, এটা কি মানুষ মানে? মানে না। কিন্তু এটা যদি আইন করা থাকে যে কেউ সিগারেট খাইলে তাকে পিটা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, কিন্তু মানুষ কিন্তু আর সিগারেট খাবে না। আবার যদি লেখা থাকে যে সিগারেট যারা খাবে না তাদেরকে প্রতি মাসে মাসে এত টাকা ভাতা দেওয়া হবে, সে কিন্তু আর সিগারেট খাবে না। অর্থাৎ মানুষকে যদি ভালো পথে ফিরাতে চান, একদিকে কঠোর হতে হবে আর একদিকে কি করতে হবে, আপনাকে পুরস্কারের ব্যবস্থা করতে হবে। সো এই দুইটা জিনিস, পৃথিবীতে বড় বড় অনেক সমস্যার সমাধান হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে কি পানিশমেন্ট, আর একটা হচ্ছে কি রিওয়ার্ডস। এখন যদি পানিশমেন্ট এবং রিওয়ার্ডস পুরস্কার এই দুইটা যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে কিন্তু পাবলিক অ্যাওয়ারনেস এর পিছনে যে আপনার এত টাকা খরচ, এই যে বিলবোর্ড, এই যে বিজ্ঞাপন, এই যে টিচার, এই যে এত মানুষ দিয়ে যে সচেতনতা বৃদ্ধির জন্য যে আপনি ব্যবস্থা করছেন, মানে গভর্নমেন্ট যে ইনভেস্ট করছে, সেটা কিন্তু আর করতে হচ্ছে না। তো দেখেন আবার কথা বলার পিছনে একটি যুক্তি আছে, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, পাবলিক অ্যাওয়ারনেস আপনি দিন, তবে এর থেকে ভালো দুটো অপশন হচ্ছে গিয়ে এরকম, এখন ড্রাগ এডিকশন নিয়ে যদি প্রশ্ন আসে, করাপশন নিয়ে যদি আসে, ঘুষ নেওয়া ব্রাইব নিয়ে যদি আসে, তারপর হচ্ছে ডৌরি সিস্টেম, ডৌরি সিস্টেম মানে কি যৌতুক প্রথা নিয়ে যদি আসে, সেক্ষেত্রে আপনার সমাধান কি দিবেন, স্ট্রিক্ট ল পানিশমেন্ট এবং রিওয়ার্ডস। রিওয়ার্ডস কি, যারা এগুলোর বিরুদ্ধে কাজ করে, যারা মানুষকে এগুলো মানে সমাজ এগুলোর বিরুদ্ধে কাজ করে এবং নিজেও কি করে যৌতুক প্রথা এর এগেনস্টে সরাসরি তার ব্যক্তিগত প্রমাণ আছে বা তার দৃষ্টান্ত আছে যে সে যৌতুক নিয়ে বিয়ে করেনি বা তার আত্মীয় স্বজন কাউকে বিয়ে করতে দেয়নি এরকম যৌতুক নিয়ে, তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা। এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত সাজেশন, আপনারা যদি কখনো এরকম সুযোগ আসে যে সমস্যা সমাধানের ক্ষেত্রে এই দুটো পয়েন্ট আপনারা দিতে পারেন।